হ্যালো, হ্যাঁ আর বেশি সময় লাগবে না, এই তো চলে আসতেছি। হ্যাঁ রাস্তায় দাঁড়ায় আছি, গাড়ি পেলে চলে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রেখে দিলাম। কিরে আমার লাগেজ গেল কোথায়? আজব তো লাগেজ, অনেক অনেক কিছু জিনিস হয়েছে, আমি বিদেশ থেকে মাত্র আসতেছি, আমার লাগেজটা চুরি হয়ে গেছে। আরে আসব, লাগেজটা আমি কোথায় পাই এখন? আমি বাড়িতে কি মুখ দেখাবো? লাগেজ লাগেজটা গেল কোথায় আমার? হ্যালো, হ্যাঁ আমি আসতেছি, রাস্তা দিয়ে আসি। হ্যাঁ তো একটা গাড়ি খুঁজতেছি, গাড়ি পেলে চলে আসতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি এখনই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। না না ম্যাডাম, আপনার সাথে আমি মজা করছি। কি তুই টাকা চুরি করছিস, আবার বলতেছিস মজা করতেছিস? না দাঁড়া, আজকে তোকে আমি পুলিশে দেবো, চল আমার সাথে। না না ম্যাডাম। কিসের না না, তুই টাকা চুরি করছিস, কিসের মজা এটা? টাকা চুরি কোনো মজার বিষয় নাকি? হ্যাঁ চুরি করতে সব বলছিস মজা করতেছিস, আর পুলিশে দেবো। না 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 আমি চুরি করিনি। আচ্ছা ঠিক আছে, তোকে আমি পুলিশে দিব না, কিন্তু তোকে একটা কাজ করতে হবে, সোনা দিগায়। বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা টাকাগুলো আমাকে দে, যা ঢোক যা। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, ঠিক আছে? যাক আজকে ইনকামটা ভালোই হবে, আমি সামনে গিয়ে বসি। ওই বাড়া কিরে, টাকা পয়সা বই আর কি কিছুই কামাই হয় নাই। মানি ব্যাগ, টাকা পয়সা কি কামাই করছে? সব বাইকের পয়সা কিছুই কামাই হয় নাই। এই বান্দির বাচ্চা, তোকে যে আমি খাবার দেই, ঠিক মতন খাবার দেই, আর কিন্তু কিচ্ছু খাবার দেবো না। হারামজাদা, তোকে আমি বলছি, তুই আমি ভাবছিলাম তুই খুব চালাক, আর তুই টাকা দে টাকা দে। আমার কাছে কিছুই নেই। কি কি করছিস এই হারামজাদা? শোন, কিছুই নেই কিছুই নেই মানে আমি তোকে চালাক ভাবি, তোকে আমি এখানে চুরি করতে দিচ্ছি, তুই চুরি টুরি কিছুই করিস নি, তোকে যে ঠিক মতন আমি খাইবির দেই। আর কি খবরটা কি ক? আজকে কিছুই হয় নাই। কিছুই হয় নাই মানে তোর বুঝছো, একবার চোখ তুলি, এই যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো হারামজাদা। স্যার আপনি যেমন করি করবেন সেমন করি কাজ করবো। কাজ করবো আজগির আজগির মাল কই? আহ তাই নাকি? হ্যাঁ বাচ্চা দিয়ে কি হচ্ছে সব? না স্যার, ওই যে স্যার আমি আপনাকে বলছিলাম না যে এই লোকটা এই বাচ্চাগুলোকে দিয়ে এরকম চুরি চুরি করায়, আরো অনেক আছে, অনেক বাচ্চা আছে তাদের কিন্তু চুরি করায়। আরে আমি থাম, তোর নামে থানায় অনেক অবজেকশন আছে, তোকে হাতে নাতে ধরতে পারি নাই, কিন্তু এই আপাটা আজকে তোকে হাতে নাতে ধরাই দিছে, তোর তো খবর আছে রে। এই আপা আপনি কি বলেন? কি বলেন মানে আপনার নামে তো আমি অনেকবার কমপ্লেন করছি কিন্তু আপনাকে ধরতে পারি নাই, আজকে আমি এই বাচ্চাটাকে দিয়ে আপনাকে ধরাইছি। শুন, অনেক মানুষ বলছে তুই নাকি ছোট ছোট শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাস, পকেট মারি করাস, চুরি করাস, তোর খবর আছে রে? আরে স্যার আপনি কি বলেন, আমি রাস্তার শিশুরে আমি খুব ভালোবাসি, চকলেট কিনে দেই, ভালো ভালো খাবার কিনে দেই, আমি দেখাশোনা করি স্যার। আমি তো নিজের চোখে দেখতেইছিলাম তুমি কি কাজ করো না করো, তাই না? তোর তো খবর আছে রে মিয়া। স্যার আপনি ভুল বুঝতেছেন, অজাতা ভুল বুঝতেছেন স্যার। ওকে নিয়ে থানা নিয়ে দুইটা দেন, তাহলে দেখেন সব কথা বের হয়ে যাবে। বেটা চল, তোরে আজকে এমন জায়গায় পাঠাবো, ওইখানে পাঠালে তোর সব কিছু বের হয়ে যাবে। আরে স্যার জিজ্ঞাসা করে দেখেন, আমি আমি এরকম ধরনের কাজই করতে পারি না। আমি ওইখান থেকে সব দেখতেছিলাম, তুই বাচ্চাটাকে মারতেছিলি, অনেক অপমান ইয়া করতেছিলি, তাই না? আয় আয় স্যার, দেখেন স্যার, প্লিজ চুপ প্লিজ স্যার, চুপ, আমাকে ক্ষমা করে দেন স্যার, প্লিজ।